নারায়ণগঞ্জে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতে জড়িয়ে পড়েছে বিভিন্ন গ্রুপ যে কোনো সময় এটি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে এমনটাই আশঙ্কা পোশাক কারখানার মালিক শ্রমিকদের তবে খাত্রীর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ব্যবসায়ী সংগঠনের নেতারা কাজ করছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার নারায়ণগঞ্জ প্রতিনিধি আজমির ইসলামের তথ্যে আর জানাচ্ছেন শারমিন শর্না শিল্পনগরী নারায়ণগঞ্জে সাত শতাধিক পোশাক শিল্প কারখানা রয়েছে এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চোদ্দ লাখ শ্রমিক গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে এসব কারখানায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মরিয়া কয়েকটি সন্ত্রাসী গ্রুপ নিজেদের পেশি শক্তির জানান দিতে মালিক পক্ষকে দিচ্ছে হুমকি ধামকি এরই মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষ হয়েছে গার্মেন্টস মালিকরা বলছেন দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতে প্রশাসনের কাছে দ্রুত সমস্যা সমাধান চান তারা যখন আমরা এই জুটটা বিক্রি করার চিন্তা করতে যাই যাই বিক্রি করি বিশ টাকা পঁচিশ টাকা বাট আমরা সেটাও স্বাধীনভাবে বিক্রি করতে পারি না এটার দাবি থাকে যারা ক্ষমতায় থাকে তাদের কর্মস্থলে যাওয়া আসার জন্য নিরাপদ পরিবেশ চান কর্মরত শ্রমিকরা গার্মেন্টস এর আশপাশে অপরিচিত লোকের আনাগোনায় আতঙ্কিত তারা কিছু উগ্রবাদী লোক বিভিন্ন জায়গায় সংঘবদ্ধভাবে চলাফেরা করতেছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক মাঝে মাঝে হামলা হয় আমরা এটি এটির চাইতে নিরাপদ থাকার জন্য আমরা চাই সবসময় আমরা চাই নিরাপদভাবে আমরা যেন ফ্যাক্টরিতে আমরা উপস্থিত হতে পারি এবং সুস্থভাবে কাজ করে বাসায় ফিরতে পারি বর্তমানে যে ঝামেলাগুলি চলতেছে এটা আমরা চাই না নিরাপদভাবে গার্মেন্টস চলুক নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন এর সভাপতি জানান কোন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কোনো মালিক যদি এই কমপ্লেন করে যা আমার এখানে জোর করে এটা করতে করার চেষ্টা করা হচ্ছে তাহলে কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য আর ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে যৌথ কাজ করছে বলে জানালেন জেলার পুলিশ সুপার আমাদের কাছে আইনগত সহায়তা চলে আমরা আইনগত সহায়তা করব সেই ক্ষেত্রে আমাদের যৌথবাহিনী আছে আমাদের সেনা বাহিনী আছে র‍্যাব আছে বিজিবি আছে আমার পুলিশ আছে আমরা পুলিশ দেখা আছে জিডি নিলাম মামলা নিলাম তাদেরকে যারা বড় পর্যায়ে সন্ত্রাসী বা এই কাজে জড়িত তাদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা সবাই একাই যাব জননিরাপত্তা নিরাপত্তা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা শারমিন শর্মা মোহনা সংবাদ সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন